হাই বন্ধুরা, আমি সঙ্গীতা। আজ থেকে আমি আজকে এই ইউটিউবে নতুন চ্যানেল একটা শুরু করলাম, যেটাতে আমি প্রত্যেক দিনের ব্লগ পোস্ট করার চেষ্টা করব। জানি না প্রত্যেক দিন পারবো কিনা, বাট ডেফিনেটলি আমি চেষ্টা করব। তোমরাও আমার পাশে থেকো, তোমরাও এই চ্যানেলটাকে ভীষণ ভীষণ বেশি সাবস্ক্রাইব করো, অবশ্যই শেয়ার করো। নাহলে আমি এই মুহূর্তে হয়তো জার্নিটা এখানে আমাকে শেষ করে দিতে হবে। জার্নিটা আজকে এই মুহূর্ত থেকে আমি শুরু করছি, জানি না কতদূর এগোতে পারবো। তোমরা ভালোবাসা দিলে ডেফিনেটলি আমি সেটা এগোতে পারবো। তো এখনকার যা সিচুয়েশন, সেই সিচুয়েশন নিয়ে তোমাদের একটু ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমরা জানি আমরা একটা ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। 2020 সালটা হয়তো সবার কাছে হ্যাপি নিউ ইয়ার না, 2020 সালটা অনেক মানুষ, অনেক প্রিয়জনকে নিজের কাছ থেকে হারিয়েছে। পুরো ওয়ার্ল্ড ব্যাপী এই ভাইরাসটা ভীষণভাবে সমস্ত মানুষকে একটা আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। তো আমরা এখন একটা লকডাউন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেকেই দেখছি বাইরে ঘুরে বেড়াচ্ছে, যে যার মতো চলছে, কিন্তু আমার মতে বলে সেলফ আইসোলেশন, যেটা যে যার নিজের জন্য পালন করো। বারবার এই কথাটা সব জায়গায়, সমস্ত টিভি চ্যানেল বলো, ফেসবুক বলো, ইনস্টা বলো, টুইটার বলো, সমস্ত জায়গায় একটা কথা, যে নিজের জন্য নিজে বাঁচো, নিজের জন্য তোমরা কিছু করো। এই নয় যে তোমার জন্য 10টা মানুষ বাঁচবে, তোমার জন্য 10টা মানুষ বাঁচবে, ডেফিনেটলি নিজের পরিবারের মানুষ বাঁচবে। নিজেরা নিজেদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করো। প্রত্যেকের প্রত্যেকের প্রিয়জনকে তোমরা এখন কাছে পাচ্ছ, প্রত্যেকের প্রিয়জনের সাথে এমন কিছু জিনিস করো যেটা মানে তোমাদের লাইফে একটা খুব বড় ইভেন্ট হয়ে থাকবে। এরকম ভাবে প্রত্যেকটা দিন তোমরা কাটো, মনে হবে না আমরা লকডাউন সিচুয়েশনের মধ্যে যাচ্ছি। এটা খুব ভালো হয়, নিজেরা নিজেদের মতো রান্না করো, নিজেরা নিজেদের হবিকে বেশি করে প্রায়োরিটি দাও, নিজেরা নিজেদের যে জিনিসটা ভেতরে আছে সেই জিনিসটাকে নতুন করে প্রতিষ্ঠা করো। এই সমস্ত ভাবে তোমরা করো, দেখো তোমাদের এই লকডাউন সিচুয়েশনটা মনে হবে না যে হয়ে যাচ্ছে। প্রত্যেকে মাস্ক ব্যবহার করো, স্যানিটাইজার ব্যবহার করো, আর বেশি করে হাত ধো, এটাই একমাত্র আমাদের বাঁচাতে পারে। আর প্রত্যেকে হোম আইসোলেশনে থাকো, হোম আইসোলেশনে থাকো, নিজেরা নিজেদের মতো সময় কাটাও, নিজেরা নিজেদের মতো ভালো কাটো। আর আমার এই চ্যানেলটা একটা কারণেই তৈরি, কিছু এই চ্যানেলটার মধ্যে দিয়ে দেওয়ার, নতুন কিছু শেখানোর, বা আমি যদি নতুন কিছু শিখি সেটা তোমাদের শেয়ার করার। যদি তোমরাও এই চ্যানেলটাকে খুব বেশি 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 লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে ভালোবাসো, আমিও তোমাদের অনেক 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 কিছু জিনিস শেখানোর চেষ্টা করবো, অনেক কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো। তো আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো, এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। আর প্রত্যেকের সেফ থাকো, প্রত্যেকে বাড়িতে থাকো, প্রত্যেকে সেফ থাকো। চলো দেখা যাক আমি এবার পরে কি করি। সকাল তো হয়ে গেছে, এখন অনেক কিছুই কাজকর্ম আছে, সেগুলো করি, তোমাদের সাথে ডেফিনেটলি সবকিছু শেয়ার করবো। আর যদি কিছু আমার মানে দিনটা তো কিছু মেমোরেবল মুহূর্ত হয়ে থাকে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। পরে দেখা আসছে মানুষের সাথে।
খাবার। এখন ঘড়িতে বাজে মেবি 7:45। আমি বানাচ্ছি পেঁয়াজি, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2 টেবিল স্পুন বেসন দিচ্ছি। এরকম ভাবে আমি আদার্স যে ব্যাটারটা গুলেছি সেই ব্যাটারটা আমি এখানে পুরো করবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। বিছানাও করা হয়ে গেছে, শুয়ে পড়ি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিন, নতুন কিছু ব্লগ নিয়ে, নতুন কিছু ইনগ্রিডিয়েন্ট দেখি ওখানে অ্যাড করতে পারি কিনা। কালকে যেটা করবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো সেটা। তো আজকের মতো এটুকুই, গুড নাইট, সবাই খুব ভালো থাকো, সবাই খুব সুস্থ থাকো। আর অবশ্যই সবাইকে বলছি আমার রিকোয়েস্ট, তোমরা যে যা নিজেদের ঘরে থাকো প্লিজ।